ভারতের উড়িষ্যা উপকূলে কয়েকদিন আগে সৃষ্ট নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়ে মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এখনও উত্তাল উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা। লঘুচাপটি ক্রমে দুর্বল হয়ে পড়লেও এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জেলায়। খুলনাতে বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলার শিবসা, পরশু, কপোতাক্ষ, ভদ্রাসহ বিভিন্ন নদনদীতে জোয়ারের পানি বেড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে নদীর পাশ দিয়ে তৈরি বেড়িবাঁধ। পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের প্রভাবে নদনদীর পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বরগুনায় বৃষ্টি কমলেও পায়রা, বিষখালী, বলেশ্বর নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বরিশালে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি প্রবেশ করেছে অনেক এলাকায়। ভোলাতেও নদনদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের অংশ পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের মানুষ। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার, পটুয়াখালী ও ভোলায় 3 দিনে 6টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছে 19 জেলে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়া হতে পারে। নিম্ন অঞ্চলে 22 তারিখেও পানি হতে পারে। এই জন্য আমরা 2 থেকে 4 ফিট পানি হওয়ার সম্ভাবনা আছে, যেটা গতকালকে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পেলাম এইসব জায়গাতে নিম্ন অঞ্চল পানি হয়েছে এবং এই পানিটা হয়তো আগামীকালও থাকবে অথবা তার থেকে একটু বেশি হতে পারে। এই জন্য আমরা ওই সব জায়গাতে সাবধান করতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মাবুত আজমি, বৈশাখী সংবাদ। Thank you.